আসন্ন পঞ্চায়েত ভোটের প্রচারে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ জলপাইগুড়ি জেলার মাল মহকুমায় ক্রান্তি ব্লকে এক জনসভায় যোগ দেন। সেখানে তিনি বিভিন্ন সরকারি প্রকল্পে জনগণ কি সুবিধা পাচ্ছেন তার উল্লেখ করেন। তিনি বলেন, লোকসভা ভোটের আগে কেন্দ্রের বিজেপি সরকার চা বাগান খুলে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তারা কিছুই করেনি। জলপাইগুড়ি থেকে বাগডোগরা যাওয়ার সময় মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার দুর্যোগে মুখে পড়ে, দুর্ঘটনা এড়াতে সেবাকে জরুরি অবতরণ করা হয়।